স্কলারশিপ ইনফরমেশন সাথেই থাকুন, আমরা আপনাকে হেল্প করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ওয়া বাদ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য দর্বশিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি একমাত্র তার কোশ্চেনের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে আমির ভাই। আমির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করার জন্য। এটা মাত্র শুধুমাত্র যে আপনার জন্য গুরুত্বপূর্ণ তা নয়, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি ক্রিয়েট করা। সো এটা সবার উপকার বয়ে আনবে বলে আমি আশাবাদী। আজকের টপিকটি হচ্ছে আমার মধ্যে কী কী এক্সট্রা অর্ডিনারি থাকলে, কী কী এক্সট্রা ক্যারিকুলাম থাকলে আমি স্কলারশিপে নিজেকে এগিয়ে রাখতে পারি। সো আমরা কিন্তু অবশ্যই বিষয়টি জানতে পেরেছি যে আমার মধ্যে কী কী বিষয়গুলো থাকলে যে আমি নিজেকে স্কলারশিপ কমিটি বা স্কলারশিপ ফোরাম আছে তাদের কাছে নিজেকে হাইলাইট করতে পারি, এই বিষয়টি আমরা আলোচনা করব আজকে। সো এই বিষয়টির একটা আলোচনা করার আগে একটা গল্প বলবো, একটা গল্পের ছোট্ট একটি ছক বলবো বা গল্পের সূচনাটা বলবো, কেননা গল্পের যে মেইন থিম সেটা আমার আলোচনারও মেইন বিষয়। সো এখানে কিন্তু আবার এক্সট্রাভাবে গল্প বলার কোনো প্রয়োজন বোধ মনে করি না, কারণ গল্পর একটু বললেই বাকিটুকু আমার মেইন থিমের মধ্যে আছে। সো কথা না বাড়িয়ে আসুন আপনার মূল্যবান সময়টি দিয়ে মূল্যবান কথাগুলো বা মূল্যবান ইনফরমেশনগুলো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সো গল্পটি হচ্ছে এরকম যে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির এক বড় ভাই তার পেজে এটা পাবলিশ করেছে যে তার একটা গল্প, তার জীবনের একটা গল্প, রিয়েল, কোনো কাল্পনিক না। সে বলতেছে যে আমার পয়েন্ট ছিল 3.0, আমি কত দেখেছিলাম এই মতো মনে নেই, 3.96 কি 4.00 এরকম ছিল আর কি। সো সে বলতেছে যে এইরকম যে পয়েন্টটা আমি যে কখনো সৌদি আরবের মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে আমাকে অ্যাকসেপ্ট করবে এটা কখনো ধারণাও করতাম না, কখনো কল্পনাও করতাম না। এটা অনেক সময় মনে করতাম এটা কল্পনার বাহিরে, অনেক ডিফিকাল্ট, কিন্তু আমার কীভাবে চান্স হয়েছে আমি আপনাদের সামনে সেটা শেয়ার করি। সো এই গল্পটি কিন্তু অবশ্যই আপনাকে প্রেরণা যোগাবে, কনফিডেন্স বাড়াবে। সে বলেছে আমি কখনো হাল ছাড়িনি, আমার যে পয়েন্টই থাক না কেন আমি তো চেষ্টা করেছি। একটা কথা আমি আপনাকে বলি যে আমি যদি চেষ্টাই না করলাম তাহলে আমি কীভাবে জিনিসটা পেতে পারি? চেষ্টা আগে করব, তারপরে না হয় জিনিসটা আমি আশাবাদী। সো চেষ্টা আগে আমরা চেষ্টা করি, অবশ্যই আমাদেরকে চাইলে আল্লাহ তাআলা এই সৌদি আরবের আমাদের জন্য একটা রিজিক ফিক্সড করতে পারবেন ইনশাআল্লাহ। দোয়া কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়, আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। সো এক নম্বর যে এক্সট্রা অর্ডিনারি সার্টিফিকেটগুলো সে এরকম এগুলো সার্টিফিকেটই সে শো করেছিল। সো আমি আপনাদের সামনে সেগুলোই ক্রমিক আকারে বলার চেষ্টা করব। এক নম্বর যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি হচ্ছে যে হেফ সার্টিফিকেট, কোরআন হেফ সার্টিফিকেট। সে কোরআন হেফ সার্টিফিকেটে সাবমিট করেছিল। সো কোরআন হেফ সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই অবশ্যই সৌদি আরবের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, কেননা কোরআন হেফ সার্টিফিকেট জানা মানে আপনার ইসলাম সম্পর্কে কিন্তু অনেকটা পথ আপনি এগিয়ে এসেছেন, অনেকটা পথ পাড়ি দিয়ে কিন্তু আপনি কোরআন হাদিসের দিকে ফিরিয়ে এসেছেন, অনেকটা পথ পাড়ি দিয়ে আপনি কোরআন হেফ করা, এটা কিন্তু ছোট একটা কিন্তু যোগ্যতা নয়, এটা কিন্তু খুব একটা বড় একটা যোগ্যতা এবং খুব একটা বড় একটা তার পাওয়া। আলহামদুলিল্লাহ এই পৃথিবীর যত হাফেজ আছে সকল হাফেজের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। সো দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে, দুই নম্বর বিষয় যাওয়ার আগে আরেকটা কথা বলি যে বিভিন্ন যে কোরআন প্রতিযোগিতা আছে, বিভিন্ন কোরআন প্রতিযোগিতা হয়, কেউ 10,000 টাকা পুরস্কার পেয়ে থাকে বা অনেক পুরস্কার বিষয়টা না, অনেক সনদ পেয়ে থাকে কোরআন প্রতিযোগিতায়। সো এই প্রতিযোগিতার যে সনদগুলো আমরা পেয়েছি সনদগুলোও আপনি এক্সট্রা অর্ডিনারি হিসাবে সাবমিট করতে পারবেন। সো আমরা দুই নম্বর বিষয় আসি। দুই নম্বর বিষয়টা হচ্ছে আরবি ভাষা শিক্ষা কোর্স। আর এই ভাষা শিক্ষা কোর্স কিন্তু সৌদি আরবের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সৌদি আরবের দিকে তাকালেই বুঝতে পারি, কেন সৌদি আরবের হুল শিক্ষাটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর। আপনি যদি আরবিক ভাষা না জানেন সো অবশ্যই এটা কিন্তু আপনার জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করা খুব বেশি ডিফিকাল্ট। সো এনারাও এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে এই সার্টিফিকেটকে যে আপনি আরবি জানেন, এবং আপনাকে নিয়ে এসে তারা সরাসরি অনার্সে ভর্তি করে দিয়ে কম সময়ের মধ্যে আপনাকে একটা যোগ্য ছাত্র হিসেবে তৈরি করে তারা বিশ্বের কাছে আপনাকে একজন দায়ী ইলাল্লাহ করে বিশ্বের কাছে সাবমিট করতে পারবে বা বিশ্বের কাছে তুলে ধরতে পারবে, তারা এটা আশাবাদী। সো সেই আশাবাদী ক্ষেত্রে কিন্তু তারা আরবি ভাষা শিক্ষা কোর্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে, যা আপনার শিক্ষার পথকে সুগম করবে। সো
তিন নম্বর বিষয়টি আমরা আসা যাক। তিন নম্বর বিষয় হচ্ছে যে সিলসিলাতুল মতন, যা একটা মতন বাংলাদেশের, কিন্তু কয় মাদ্রাসায় মতন একটা শিক্ষা দেওয়া হয়, মতন বা হচ্ছে 40 হাদিস এরকম, তার মধ্যে যে মুখস্থ করার বিষয়দি বা তলাবুল এলমের যে বিষয়দি, এগুলো নিয়ে একটা সিলসিলাতুল মতন একটা বই সাজানো হয়েছে, একটা একটা ধারাবাহিক একটা বই সাজানো হয়েছে, একটা প্যাকেজ সাজানো হয়েছে, ওই প্যাকেজটি মুখস্থ করতে হবে। ওই প্যাকেজের মুখস্থটা হচ্ছে সিলসিলাতুল মতন, ওইটা আপনি মুখস্থ করতে পারেন। ওই মুখস্থ হচ্ছে সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটা আপনি সাবমিট করতে পারবেন। এটাও আপনার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী মনে করি। সো যে চার নম্বর যে বিষয়টি আপনি সাবমিট করতে পারেন সেটা হচ্ছে হাদিস শিক্ষা, হাদিস হিফজ, হিফজুল হাদিস। সো এটা কীভাবে হেফজুল হাদিসটা আপনি সাবমিট করবেন, যে অনেকে কিন্তু এরকম, কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা কোরআন হেফজের পুজো সার্টিফিকেট দিয়ে থাকে, যেমন বুলুগুল মারাম আছে, তাও রিয়াদুস সালেহীন আছে, এরকম ছোটো ছোটো অনেক কিতাবের অনেক কিন্তু হাদিস আছে যেগুলো মুখস্থ করানো হয়, এবং যেমন মুয়াত্তা মালিক আছে, এগুলো মুখস্থ করার পর এগুলোর উপর সার্টিফিকেট প্রদান করা হয়। এগুলো দিয়ে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো আপনি সাবমিট করতে পারবেন এক্সট্রা অর্ডিনারি হিসাবে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ আপনার, বিশেষ করে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি তো আরও আরও বেশি গুরুত্বপূর্ণ এগুলো। সো আপনি, আমি আপনাকে বলতেছি, এগুলো সার্টিফিকেট যদি কারো থেকে থাকে, পয়েন্ট যদি একটু কমও থাকে, আপনি আবেদন করেন, আল্লাহ তাআলা চাইলে আপনার অবশ্যই আবেদন হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা যে আরও যে আলোচনা করব, যে 5 নম্বর যে বিষয় সেটা কিন্তু অবশ্যই আলোচনা করেছি, যে বিভিন্ন কোরআন প্রতিযোগিতার সনদ, এটা আপনি আবেদন করতে পারবেন। 6 নম্বর যে বিষয়টি, আরবি ক্যালিওগ্রাফি, এটা কিন্তু অনেকে থাকে না, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাও না, কিন্তু থাকলে আপনি করতে পারেন। অ্যারাবিক ক্যালিওগ্রাফি বলতে হবে যে অ্যারাবিক আর্ট করা, অ্যারাবিক লেখা, এর একটা সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়, এই সার্টিফিকেটও আপনি সাবমিট করতে পারবেন। এছাড়াও আরও অনেক এক্সট্রা ক্যারিকুলামের সার্টিফিকেট আছে, অনেক এক্সট্রা মানে অর্ডিনারি সার্টিফিকেট আছে, যেগুলো আপনি অবশ্যই সাবমিট করতে পারবেন। জেনারেল ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আইএলস, তারা অবশ্যই যদি আইএলস সাবমিট করে অবশ্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু যারা জেনারেল হয়েও, যারা আরবি জেনারেল হয়েও, যারা সৌদি আরবে খুব বেশি শিক্ষা বা খুব বেশি আবেদন পাওয়ার জন্য খুব বেশি উৎসুক বা খুব বেশি নিজেকে আগ্রহ প্রকাশ করতেছে, আমি তাদেরকে বলবো বিশেষ করে আরবি ভাষা শিক্ষা কোর্সটা করে ফেলুন, এটাও আপনি সাবমিট করে দিন সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ে। এটাও কিন্তু আপনাকে, দুইটা যখন সার্টিফিকেট আপনি অ্যাড করবেন, আপনার কিন্তু অবশ্যই স্কলারশিপের পথে কিন্তু অবশ্যই পথ আপনার সুগম হয়ে যাবে। সো আরেকটা বিষয় না জানালেই নয়, যে সৌদি আরবে অনেকে মনে করবেন যে আমার 5 পয়েন্ট আছে, আমি চান্স পেয়ে যাব। অনেকেই মনে করতে পারেন যে আমার 4 পয়েন্ট আছে, আমি চান্স পেয়ে যাব, আমার 5 পয়েন্ট আছে, আরও এক্সট্রা ক্যারিকুলাম আছে, আমি হাফিজ আছি, আমি চান্স পেয়ে যাব। আল্লাহ, এই বিষয়টি খুব ডিফিকাল্ট, আমি নিজেও জানি না এই বিষয়টি কীভাবে আল্লাহ তাআলা সিলেক্ট করে থাকে, বা এটা স্কলারশিপ ফোরামের কাছে কীভাবে সিলেক্ট করে থাকে। এখন হয়তো বা মিনিস্ট্রির কাছে এসেছে, নিয়ম পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহে আল্লাহর কসম করে বলতেছি এটা যে কীভাবে চান্স দিয়ে থাকে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। অনেকের 5 পয়েন্ট পেও হয় না, অনেকের আবার 4.25 বা 4.50 পেও কিন্তু হয়ে যায়। সো আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে থাকুন, আল্লাহ কিন্তু অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে। আল্লাহ তাআলা কি বলেছে, আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা করেছে, ফাযকুরুনি, তোমরা আমাকে ডাকো, জিকির করো, তোমরা আমাকে ডাকো, স্মরণ করো। সেটা কি অবস্থায়, আমাদের বাংলাদেশে কিন্তু বাতিল পদ্ধতিতে ডাকা আছে, জিকির আছে, এটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টযোগ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সো আল্লাহ বলছে ফাযকুরুনি, আমাকে ডাকো, আমি কি ফাযকুরুনি আযকুরুকুম, আমি তোমাদেরকে ডাকবো, ডাকে সাড়া দেব। সো আমি আপনাকে এই কথাটা বলতেছি, স্মরণ করে দিয়ে দিতে চাই, আল্লাহকে ডাকলে কিন্তু কখনো সেটা বিফলে যায় না, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবে, কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে তোমরা আমাকে ডাকলে আমি তোমাকে ডাকে সাড়া দেব অবশ্যই। সো আল্লাহকে ডাকে ডাকতে থাকুন, আল্লাহ কিন্তু আপনার ডাকে সাড়া দেবেই দিবে ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম আহমদুল্লাহ।